আমার তো মনে হয় যার আর কয়েকদিন পরে এই শাহবাগের যারা ভিক্ষুক এরাও এসে তার বাসার সামনে ঘেরাও করে তার বাসায় আন্দোলন করবে এই এখন প্রতিদিন আমি আসার সময় আপনার ড্রাইভার বলতেছে যে স্যার কী হলো দেশে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি স্যার কী হলো দেশে প্রতিদিন প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে এইভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুরো রাস্তায় জ্যাম হয়ে যায় এবং আপনার এখানে আসতে আমার দুই ঘন্টা সময় লাগছে আজকে আমাদের বিষয় আমরা ঠিক করেছি হঠাৎ কেন এত দাবি আমরা দেখছি পনেরো দিনের দুই সপ্তাহ মতো হয়েছে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে গত আট আগস্ট এবং তারপর থেকে এ পর্যন্ত আসলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন দাবির হিরিক দেখছি তারা তো সেই নিয়মে আসেনি চলে আসে তাহলে

বলতেছি আমাদের এই যে সহকারী অধ্যক্ষ স্যার সহকারী অধ্যক্ষ স্যার তাকে কিন্তু কোন প্রকার এখনো উনি কলেজ থেকে বহিষ্কার হননি উনি পদত্যাগ করেননি আমরা যে স্বাধীনতা চাইছিলাম সে স্বাধীনতারা মনে যে আমরা মন খুলে তাকে কিছু কথা বলবো সে আমাদের দাবিগুলো পূরণ করবে সেটা কিন্তু আসিফ সারে মানে আমাদেরকে তাকাইল নাকি এটাই আমাদের বড় কষ্ট আর কি সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহির থেকে যারা ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ মন্ত্রী দেখার জন্য কেননা আপনারা দেখেছেন বাংলাদেশে একের পর এক দাবি কিন্তু তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে আজ দাবি গতকাল ক্যান্সার বাহিনীর দাবি এর আগে আপনারা দেখেছেন পুলিশের দাবি এর আগে ছাত্র আন্দোলন হয়েছে আপনারা সকলেই দেখেছেন হঠাৎ করে এত দাবি কোথা থেকে আসলো আসলে সেটার কারণ কি। এখন বর্তমানে যারাই সুযোগ পাচ্ছে তারাই আন্দোলন করছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আসলে আমরা দেখে আসবো যে সেই বিষয়টা নিয়ে গোলাম মাল আব্বানি তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে আসলে হঠাৎ করে এত দাবি কোথা থেকে আসলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বলেছেন কিছু কথাবার্তা এবং আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন অবৈধ সরকার এটাও কিন্তু তাকে বলেছে তো চলুন সব মিলিয়ে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীতভাবে অনুরোধ করছি শাহবাগের যারা ভিক্ষুক এরাও এসে তার বাসার সামনে ঘেরাও করে তার বাসায় আন্দোলন করবে এর যন্ত্রবর্তী সরকার সেখানে পনেরো দিনও অতিবাহিত হলো না সেই সরকারের কাছে অনেকগুলো প্রত্যাশার কথা যে যেগুলো হওয়া দরকার সংস্কার কত দূর সেই সংস্কারের জায়গায় তাদের যে কাজগুলো একটু এগিয়েছে সেগুলোও কি আপনি কাজ বলে মনে করছেন না যে প্রিন্স ভাই যেমন বলেছে যে প্রশাসনের যে বিষয়গুলো পুলিশ বাহিনীকে তারা ফিরতে বলেছে অনেক পুলিশ রদবদল করতেছে প্রশাসন রদবদল বিচার বিভাগ রদবদল এই বিষয়গুলো কি কি আপনি মনে করছেন না সংস্কারের অংশ এগুলো সবই আইওয়াস এতে কোনো পুলিশের যে রদবদল হচ্ছে আপনি দেখুন তো পুলিশের রদবদলের যে ছায়া গত তিন দিনে জি আজকের এই অনুষ্ঠান করছি আপনি দেখেন তো গত তিন দিন যাবত এই কাজ হচ্ছে আজকে তিনজন এডিশনাল আইজিকে অবসরে পাঠানো হলো অনেকগুলো ডিআইজিকে স্থানাচ্যুত করা হল নতুন নতুন লোক নিয়োগ হলো এখন এর ফলে দেখুন তো কোন থানার গেট খুলেছে কিনা কোন রাস্তায় মানে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হয়েছে কিনা পুলিশের মোরাল ক্যারেজ মানে সাহসটা বেড়েছে না উল্টো পুলিশের মধ্যে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে একটু গিয়ে খোঁজ নিয়ে দেখে আসেন পুলিশ হেডকোয়ার্টার মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার এবং থানাগুলোতে আননেসেসারি আশা করি তো লাভ নেই এরপর আপনি সচিবালয়ে নতুন চারজন না পাঁচজন সচিব নিয়োগ করা হয়েছে সেখানে দারুণ টানা পড়ন হচ্ছে জামাতের লোক তাদের পছন্দের কর্মকর্তাদের ঢুকানোর জন্য চেষ্টা করছে বিএনপির যারা কর্মকর্তা আছেন তারা সেই সেই একবার অফিসার্স ক্লাব দখল করার জন্য যাচ্ছেন একবার সচিবালয় কে পোস্টগুলোতে তাদের পছন্দের লোকদেরকে বসানোর চেষ্টা করছে তারা বঞ্চিত বলে দাবি করে যাচ্ছে দাবি করে যাচ্ছেন এবং এই কাজগুলো করার ফলে এই কাজগুলো আবার তাদেরকে তাড়ানোর জন্য মানে আবার সরকার গ্রুপ কাউন্টার যারা আছে তারাও অফিসার্স ক্লাবে বৈঠক করবেন আবার সেখানে তাদেরকে তাড়ানোর জন্য ছাত্ররা গিয়ে উপস্থিত এখন এই কর্মকাণ্ডগুলো সিভিল সার্ভিসে কতটুকু ইতিবাচক নেতিবাচক ধারণা তৈরি করেছে এটা বোঝার জন্য আপনাকে প্রত্যন্ত অঞ্চলের যে কোনো একটা ডিসি অফিস বা যে কোনো একটা ইউন অফিসকে দেখেন যে ফাইল কিভাবে নড়ছে আমার 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 নেতিবাচক কথা বলার দরকার নেই এরপরে আপনি বাজারে গিয়ে দেখেন রাতে কারণ বাজারে গিয়ে দেখেন আজ থেকে তিন মাস আগে কতগুলো ট্রাক ওখানে আসতো লোড করার জন্য আনলোড করার জন্য আর আজকে রাতে কয়টি ট্রাক আসছে কত সরবরাহ ব্যবস্থা হচ্ছে লোকজন বাইং ক্যাপাসিটি কি ব্যাক হচ্ছে এই সময়ের মধ্যে এই যে ব্যাংকের পরিচালনা পরিষদ বাদ হচ্ছে পুরোনা চলে যাচ্ছে নতুনগুলো দখল করা হচ্ছে এর বাইরে ব্যাংকিং সেক্টরে এমন কি হয়েছে যার ফলে লোকজন এখন বাসা থেকে টাকা যে তারা সরিয়ে রেখেছিল ভোল্টে রেখেছিল নগর টাকা যে ব্যাংক যেকোনো সময় যেকোনো ব্যাংক বসে যেতে পারে তারা বিশ্বাস স্থাপন করে ব্যাংকে আবার নতুন আমানত বাড়িয়েছে এরকম একটা উদাহরণ আপনি দেখেন সেই সময়টা কি এখনো মানে এসেছে যে এখনো প্রথমত আপনি প্রথমে তো আপনি দেখেন যারা মানে যেটা বোয়াল মাছ হয়ে যার জন্ম হয় ও বোয়াল মাছ হয়েই ওর জন্ম হয় কোনোদিন কোনো যাকে বলে ওই যাকে বলে বুজুরি ট্যাংরা ও কখনো বড় খেয়ে দেয় কখনো বোয়াল মাছ হতে পারে না বা আয়ের মাছ হতে পারে না ওর জন্মই হয় ওভাবে কোনো পুঁটি মাছ জীবনে কখনো রুই কাতলা হয় না নেপোলিয়ান বর্ণারফার যেদিন ক্যাপ্টেন হিসাবে একটা লাভ দিয়েছিলেন ওই দিনই সবাই বুঝেছিল যে সে ইউরোপের বাদশা হবে যেদিন জন্ম হয়েছিল পৃথিবীতে আলেকজান্ডার দ্য গ্রেটের সারা পৃথিবীতে খবর হয়ে গেছিল। আপনি পড়ে দেখেন আলেকজান্ডার ইতিহাসে তার মাকে যেদিন গর্বে আসছে ওই দিন থেকে স্বপ্ন দেখানো হচ্ছিল যে তুমি একটা অতি আশ্চর্য সন্তান জন্ম দিচ্ছ তো এই পৃথিবীতে ইভেন আল্লাহ রসুল সাল্লাহাম যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন সেই দিন সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল করে দেখেন আলবিদায় অন্যায়া তো এখন এই সরকার যেদিন শপথ নেবেন ওই দিনই বোঝা গিয়েছে যে এই সরকারের ভবিষ্যৎ কি একটা গণভ্যুতান হয়ে গেছে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য জাতি অধীর আগ্রহে বাহাত্তর ঘন্টা বসেছিলাম তাকে বরণ করার জন্য তিনি যদি গণভ্যতানে নায়ক হতেন পাঁচ তারিখ সকালবেলা সমস্ত কাজকর্ম বন্ধ করে স্পেশাল চার্টার্ড প্লেন নিয়ে সে মানে ওই ইডাকে বলতেন যে ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতেন যে তোমার এখানে বসে বসে অলিম্পিক খেলা দেখার চাইতে আমার বাংলাদেশে রক্ত ঝরছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো নাও নিড টু গো আমাকে তোমাদের সবচেয়ে দ্রুতগামী একটা বিমান দাও যদি তোমার বন্ধু হও এখন আমাকে যেতে হবে আমার ছেলেরা আমাকে চাচ্ছে এবং আমাকে এখন বাংলাদেশে যেতে হবে তখন তিনি হতেন অভ্যুত্থানের নায়ক দ্বিতীয়ত হলো তিনি তো অভ্যুত্থানের নায়ক দাবি নি সেই বলেছেন যে ছাত্র জনতা নায়ক যে দাবি করেননি অথচ আপনি তাকে বলেছেন যে আমাকে যদি আমি যদি কাজ না করতে পারি চলে যাব এটিও কিন্তু রনি ভাই বলেছেন না ফার্স্ট থিং হলো যে তা আমার এরকম একটা অসহায় দুর্বল লোকের দরকার কি আমার তো নায়ক হলো এরকম নায়ক দরকার যাকে দেখলে অন্যায়কারীদের বুকে কম্পন শুরু হয়ে যাবে প্রতিদিন আমার তো মনে হয় যার আর পরে এই শাহবাগের যারা ভিক্ষুক ঘেরাও এসে তার বাসার সামনে ঘেরাও করে তার বাসায় আন্দোলন করবে এই এখন প্রতিদিন আমি আসার সময় আপনার ড্রাইভার বলতেছে যে স্যার কী হলো দেশে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি স্যার কী হলো দেশে প্রতিদিন প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে এইভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুরো রাস্তায় জ্যাম হয়ে যায় এবং আপনার এখানে আসতে আমার দুই ঘন্টা সময় লাগছে তো এখন প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর বাসা প্রতিদিন ঘেরাও করবে সচিবালয় প্রাণ কেন্দ্রে যে কোনো লোক যে কোনো সময় চলে যেতে পারে যে কোনো লোক এবং সেখানে গিয়ে একজন মন্ত্রীকে রাস্তায় নামায় আনতে পারে এটা আসলে

সহকারী অধ্যক্ষ স্যার সহকারী অধ্যক্ষ স্যার তাকে কিন্তু কোন প্রকার এখনো উনি কলেজ থেকে বহিষ্কার হননি উনি পদত্যাগ করেননি তাই তাহলে কেন হচ্ছে যে ওনাকে স্টুডেন্টরা যেদিন দাবি নিয়ে আসছিল যে লিস্ট করে আমাদেরকে দাবিগুলা দিয়ে সাইন নিয়েছে টিচারদের সেখানে কি লেখা ছিল

কলেজে <Kollege> 20 জন পিয়ন নিয়ে করা হয়েছে নৈতিক নিয়মে যান আপনারা মামলা উনার এগেইনস্টে মামলা হবে অলরেডি প্রক্রিয়াধীন উনার এগেইনস্টে ওয়ারেন্ট ইস্যু হবে ঠিক আছে আর আপনারা শোনেন বাংলাদেশ এখন স্বাধীন আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তাহলে স্বাধীনতার পক্ষে যদি হন তাহলে আপনি কিভাবে বলেন যারা ১৬ বছর ধরে অনিয়ম করেছে সেই লোকগুলোকে আপনি এখানে বসাতে চান যারা স্বাধীনতার পক্ষে এরা মুক্তিযোদ্ধা আর যারা স্বাধীনতার বিপক্ষে এরা কি তাদের এগেনস্টে বিচার হবে বাংলাদেশে বাংলাদেশে আমাদের আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা সবচেয়ে বড় ভুল করছিল যে রাজাকারদের বিচার করে নাই তাই তো এইবার বিচার হবে রাজাকারদের আমরা এই ভুল করব না

ছাত্ররা এবং শিক্ষকরা ছাত্র এবং শিক্ষকরা এক সঙ্গে এসে আমাদেরকে প্রপোজ করেছে আমাদের টিচাররা সেই দাবি মেনে নিয়েছে নিয়ে এনাদেরকে বসাইছে এখন যদি এখন যদি এখন যদি আপনি বলেন যে এখন যদি আপনি বলেন এদের বৈধতা তাহলে তো বাংলাদেশ অবৈধ অবৈধ ডক্টর আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের বিচারপতি অবৈধ ছাত্র সমন্বয় বাংলাদেশে যেটা হয়েছে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে ছাত্র সমন্বয়করা যেটা করেছে এখানে সেটা আমরা মেনে নিয়েছি আমরা দেশটা সংস্কার করতে চাই দেশটা সামনে আগাইতে চাই কলেজের সমন্বয়ক বলে না আমাদের এখানে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা ছিল তাদের একটা লিস্ট করেছি আমরা এভিডেন্স সহ যে এখানে আন্দোলন যারা করেছে বুক পেতেছে ভাই আমাদেরকে ভাই ভাই ভুলে ভাই ভাই ভুলে গেছেন ভাই তাসিব ছাড়ে মানে আমাদেরকে তাকাইলো নাকি এটাই আমাদের বড় কষ্ট আর কি ভাই লিস্ট তিনি আমাদেরকে ছাত্র হিসেবে দেখা করত তিনি একজন ছাত্র আমরা একজন ছাত্র আমি কালকে সারা রাত আমি যখন জানছিলাম যে এগারোর দিকে মিরপুরে আসবে স্টেডিয়ামে তখন আমি এই মিরপুরে আমি থাকি আমি রিস্কা চালাই আর কি আমি আটসে এবং পাঁচ তারিখে আমি আন্দোলন করছিলাম আন্দোলনের ভিতরে আমার এই হাটুর দুটো ছাল কিন্তু চলে গেছে ভাই বুঝছেন আমি এখন আপনি হাত দিয়ে দেখতে পারেন আর কি তো আমার এটা সবচেয়ে বড়ো কষ্ট যে আমরা যে স্বাধীনতা চাইছিলাম সে স্বাধীনতারা মনে করেন যে আমরা মন খুলে তাকে কিছু কথা বলবো সে আমাদের দাবিগুলো পূরণ করবে সেটা কিন্তু আসিফ সারে মানে আমাদেরকে তাকাইলো নাকি এটাই আমাদের বড় কষ্ট আর কি ভাই এটা একটা খুব না মানে হয়তো সে অনেক লোকজনের সঙ্গে কথা বলতে হবে তার একটা বিবেক ছিল যে না আমরা তাদের একটু কথা বলি কিন্তু সে কথাটা বললো না এটাই আমি অনেক অনেক কষ্ট পাইছি মানুষ পারে না এমন কোনো কিছু মানে এমন কিছু কাজ না যে মানুষ পারে না সে পারতো যে কিছু মানে অত্যন্ত হাইটা বলে যেত ভাই ভাই আর ভালো থাকো অত্যন্ত এই কথারও কিন্তু বলতে পারতো কিন্তু তিনি সে কোনো কথাই বললো না ভাই আমাদেরকে সে আশ্বাস দিয়েছে আমরা ভাই সকাল আটটা থেকে এখানে ই করছি ওয়েট করছে তার জন্য সে আমাদেরকে বলেছে যে তা দারণ বলছে মানে যেখানে ছিল সে বলছে তোমাদের সাথে দাস যাওয়ার আগে পাঁচ মিনিট হলেও দেখা করে যাব। কিন্তু সে নামার সময় আমাদের দিকে কোনো তাকায়নি এবং যাওয়ার সময়ও আমরা এখানে দাঁড়ায় আসি সে কোথাও কিছু করেনি ভাই সে ওখানে কি সেই অবস্থাটা ছিল এখানে অবস্থা ছিল মানে সে চাইলেই হইতো তার সিকিউরিটি সিকিউরিটি তো ছিল মানুষ আমার সবাই ছাত্র ভাই এখানে সিকিউরিটি কিছু নাই ভাই না চাইতো তাই সিকিউরিটি সিকিউরিটি দিত দুয়ার পর মাঝে নিজে মাঝে দাঁড়াইতো ভাই পারলে আমরা নিজে ছিল আগেও সে আমাদের সাথে মিনারে বসেছিল মিনারে কিন্তু সেও ছিল আমরাও ছিলাম পারলে সিকিউরিটি আমরা নিজে দিতাম কারণ আমরা জানি ভাই আমরা পারলে নিয়ে সিকিউরিটি দিতাম তাকে ঘিরে করে আমরা নিজে মাঝে দাঁড় করা তার কাছে সারুপিটা জমা দেওয়া কিন্তু ভাই তিনি আমাদেরকে ছাত্র হিসেবে দেখা করতো তিনি ছাত্র আমরা তিনি আমাদের সাথে দেখা করতে পারতো আমাদের মূল দাবি হলো যে আমাদের ক্রিকেটের মাঝে কোনো বৈষম্য না থাকে যারা যোগ্য তাদের খেলার সুযোগ দেওয়া হোক তাদের মধ্যে কোনো বৈষম্য না হয় পক্ষপাত না হয় আমাদের এখানে দেখতেছি আমরা অনেকেই স্বজন করে যারা যোগ্য তাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না তাদের সুযোগ দেওয়া হোক আমাদের এটাই দাবি যে আমরা চাই আমাদের কমিটি যারা দালালি করছে তাদের সহকারী পদক্ষেপ চাই আমরা

দর্শক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আজ এই দাবি কাল ওই দাবি আর কিছুদিন বাদে এটা হয়ে যেতে পারে যে সাধারণ ভিক্ষা যারা করে তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে গিয়ে তারা বলবে যে আমাদের একটাই দাবি যদি কোনো ব্যক্তি দশ টাকার নিচ্ছে দেয় তাহলে আমরা নিব না এমনই কিন্তু অনেকে মন্তব্য করতেছে আসলে বিষয়টা হাস্যকর হলেও সেই বিষয়টা কিন্তু যেভাবে তারা দাবি যেভাবে তারা দাবির আবেদন করছে সেই বিষয়টা কিন্তু উঠে আসতে পারে দর্শক আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম